এক একটা মানুষ যখন ভিন্ন, তেমনি এক একটা মানুষের কাজের মধ্যেও প্রচুর ভিন্নতা আছে। এই নিয়েই আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইরা তাবাসুম চিটং থেকে বলতেছি। আপনারা যে যেখানে যে অবস্থা আমার ভিডিও দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবাইকে সাইরা তাবাসুম বক্স চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবার ভালো থাকার শুভকামনা নিয়ে আমি আমার আজকের আরও একটা রেডি ব্লগ শুরু করে দিতে যাচ্ছি। তো ভিডিও শুরুতে হতেছে, আজকে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা সকালবেলা নাস্তা নিয়ে। বাচ্চাদের নাস্তা কিন্তু হয়ে গেছে, বাচ্চাদের কিংবা বাসায় অন্য ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের নাস্তা হয়ে গেছে। এখন আমি নাস্তা করে নিব। তো আমি কিছু কাজ করব, সেটার আগে আমার কাছে মনে হতেছে কি আমার নাস্তাটা করে ফেলা জরুরি। কারণ হতেছে ওই কাজটা করার পরে আমার মনে হয় না আমি সুন্দরভাবে নাস্তাটা করতে পারবো, কিংবা নাস্তাটা করার জন্য আমার মানে ভালো লাগবে। সেজন্য হতেছে আমি নাস্তাটা করে তারপর হচ্ছে যে আমি আমার কাজগুলো শুরু করব। আর কি কি কাজ করব আর কি কাজ দেখাবো সেটা কিন্তু আপনারা কিন্তু কিছুটা থাম্বনেল দেখেও বুঝে গিয়েছেন, আর ভিডিও শুরুটা দেখেও বুঝে গিয়েছেন। তো আমি আমার এই রুটিগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল ডিপ ফ্রিজে, তো ডিপ ফ্রিজে ছিল, তো ওইখান থেকে নামিয়ে হইতেছে কি আমি নাস্তাটা করে নিলাম। আর আমি আমার একটা ব্লগে, আমার গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম আবারও একবার ফুফু হয়ে গেছে। তো যেহেতু ফুফু হয়ে গেছে, আমার ভাতিজার আকিকা হয়ে গেছে, তো এগুলো হচ্ছে আমার ভাতিজার আকিকার মাংস। তো কোনো এক কারণে আমাদের গ্রামের বাড়িতে তার আকিকাটা দেয়া হয় নাই। কোনো একটা কারণ হচ্ছে গিয়ে তার, যখন আমি যতটুকু জানি 7 দিনের মধ্যে আকিকাটা দেয়া উচিত, তো তার 7 দিন হয়ে গেছে। এর মধ্যে আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে, আমার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান। তো তারা গ্রামের মধ্যে যেহেতু বাসার পাশেই একটা বিয়ের অনুষ্ঠান, তো ওইখানে হতেছে আকিকাটা দেয়া আমার বাবার পক্ষে সম্ভব হচ্ছিল না। এর মধ্যে হতেছে তার 7 দিন শেষ হয়ে যাচ্ছে, সেজন্য সব কিছু চিন্তা করে তার আকিকাটা এখানে চিটগংয়ে দিয়ে দেওয়া হয়েছে। এখানে চিটগং আমার বড় ভাইয়া এখানে আকিকাটা দিয়ে দিছে। তো বাদ বাকি যেটা করতে হয় করার লাগে সব কিছু হচ্ছে গিয়ে আমার বড় ভাই করে ফেলছে। যেটা বলতেছিলাম যে কেন চিটগংয়ে এই ও রাখিঘাটা দেওয়া হয়েছে, তো আমার চাচাতো বোনের ওইখানে অনুষ্ঠান, খুব বেশি বড় না খুব বেশি ছোটও না, মোটামুটি একটা অনুষ্ঠান হচ্ছে। তো অনুষ্ঠান তো ওর 7 দিনের দিন আমার চাচাতো বোনের অনুষ্ঠানটা, ওদিন আমার বাবা ওইখানে ব্যস্ত থাকবে। তো আকিকার যেহেতু দিবে, এখানে একটু কাজকর্মের ব্যাপার আছে, সব মিলিয়ে বাবা সামলাতে পারবে না। আর ওনারা কোনোভাবে চায় নাই তার 8 দিন হয়ে যাক, সেজন্য 7 দিনের মধ্যে তারা এইখানে চিটগংয়ে তারা আকিকাটা সম্পূর্ণ করে ফেলছে। আর এখানে হচ্ছে আমি দেখতেছেন ভাগ করতেছি, একটা ভাগ এই যে পাতিলে তুলে দিছি, এক ভাগ এগুলো হচ্ছে আমি আমাদের ওয়ার্কশপের বা ছেলেদের জন্য, মানে আমাদের কারখানার ছেলেদের জন্য রান্না করতেছি। রান্না করে ওদের জন্য আমি পাঠিয়ে দিব, আর কিছুটা আমরা বাসায় খাবো, আর বাকিটা হচ্ছে যে আমি ফ্রিজে তুলে রাখছি আর কি। আমাদের গ্রামে নিয়ে যাবে, মানে পরে যদি বাবা আসে, যদি কখনো গ্রামে যায় তারপর হচ্ছে গিয়ে নিয়ে যাবে, কিংবা ভাইয়া যাওয়ার সময় নিয়ে যাবে আর কি। তো আমি মাংসটাকে এখানে বসায় দিছি। আমার এটা হচ্ছে কিন্তু আমাদের দুপুরবেলা, হ্যাঁ দুপুর না সরি এটা দুপুরবেলা না, আমি আসলে ভিডিওটা কয়েকদিন পর এডিট করতেছি, তো সেজন্য হচ্ছে যে আমার একটু গোরপাক হয়ে গেছে, মানে আমার এই ভিডিওগুলো কয়েকদিন আগে ধারণ করা। সেটা ভিডিও তো করে রাখছি, তবে হচ্ছে গিয়ে আপনাদের কাছে পৌঁছাইতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, মানে দৈনন্দিন জীবনের কাজকর্মের জন্য মানে সুযোগ করে উঠতে পারি নাই আপনাদের কাছে শেয়ার করার জন্য, কিংবা আপনাদের ভিডিওটা আপলোড করার জন্য আর কি। তো এতটুকু হচ্ছে যে বাসার জন্য রাখলাম, আর বাকিটা হচ্ছে গিয়ে কারখানার জন্য দিয়ে দিতেছি। তো এর মধ্যে হতেছে কি বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করে ফেলতেছি। আর যেটা বলতেছিলাম, ভিডিওতে একটু বুচুটি থাকতে পারে বলার মধ্যে, তো সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ হতেছে ভিডিও যখন কিছুদিন পর এডিট করা হয় তখন আসলে অনেক কিছু ভুলে যাওয়া হয়, সেজন্য হতেছে কি কথার মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, সেজন্য হচ্ছে যে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এদিক দিয়ে হচ্ছে যে আমার ছোট ছেলে কিংবা বড় ছেলে দুজনকে আমি খাবার খাইয়ে দিচ্ছি। তো ওরা হচ্ছে যে টিভি দেখতেছে, টিভি দেখতে দেখতে আমি ওদেরকে খাবারটা খাইয়ে দিচ্ছি আর কি। আর আকিকার যে ইয়েটা বটটা, যে বটটা হচ্ছে গিয়ে বাসায় আনার কথা আমি বলছিলাম ভাইয়াকে,
তো ভাইয়াকে বলছিলাম, তো ভাইয়া নিয়েও আসছে। তবে হচ্ছে সে এমনভাবে নিয়ে আসছে, একেবারে এগুলোকে পরিষ্কার করায় নিয়ে আসছে, মানে ভিতরের ময়লাগুলো রয়ে গেছিলো, তো আমি কিন্তু ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে ফেলছি। সেটা তো আর আপনাদেরকে আমি দেখাতে পারবো না, সেটা দেখানো সম্ভবও না, আর সেটা আমার রুচিতে বাঁধছে আপনাদেরকে দেখাতে, সেজন্য আর সেটা আমি আপনাদেরকে দেখালাম না। ওইটা পরিষ্কার করে আমি শুধু যে উপরে যে ছামড়াটা পরিষ্কার করাটা আমি দেখতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। কারণ হচ্ছে আমি মানে একেবারে চাই নাই ওই ব্যাপারটা আপনাদের সামনে নিয়ে আসতে, তবে সেটা পরিষ্কার আমি কিন্তু খুব সহসায় করে ফেলছি, তবে যদিও একটু কষ্ট হয়েছে। আর এমনিতেও বট পরিষ্কার করা কিন্তু অনেক ঝামেলার একটা কাজ আমার মনে হয়। তো আমি যেহেতু ভিতরে ময়লাগুলো পরিষ্কার করছি, তো আমার আসলে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটাই সমস্যা হচ্ছে। তো যদিও বট আমরা এভাবে নেই না, আমরা হচ্ছে গিয়ে যে চামড়াটা একেবারে টেনে ফেলে দিই। তো টেনে ফেলতে ফেলতে আসলে অনেকটাই টাইম লাগবে, যেহেতু এগুলা ছাগলের বট, সেজন্য মানে একটু পাতলা টাইপের, এগুলো তুলতে তুলতে আমার থেকে অনেকটা টাইম লেগে যাবে। সেজন্য হচ্ছে গিয়ে আমি গরম পানি দিয়ে নিয়ে নিই নিচ্ছি। তো এই কাজটা কিন্তু এর আগে আমরা করি নাই, এর আগে কিন্তু এরকম করে নেওয়া হয় নাই। আমি কোনো এক ভিডিওতে অনেক দেখছিলাম, মানে কোনো এক ভিডিওতে না, মোটামুটি অনেক ভিডিওতে কিন্তু আমি এভাবে দেখছি, এভাবে বট পরিষ্কার করাটা। তো আমি হচ্ছে গিয়ে এই সেটাই হতেছে গিয়ে কাজে লাগাচ্ছি আর কি। যেহেতু ভিতরে ময়লাগুলো পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে, সেজন্য হতেছে কি আমি এভাবে আর সময় ব্যয় করতেছি না, আমি হতেছে গরম পানি দিয়ে নিয়ে নিতেছি। যদিও আমার পুরোপুরি ইচ্ছে ছিল যে আমি হতেছে এই চামড়াটা ফেলে দিব, মানে এক টেনে টেনে নিব আর কি, এক মানে এই চামড়াটা ফেলে তারপর টেনে টেনে নেব, তো সেটা আর কোনোভাবে সম্ভব হয় নাই। এভাবেও কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, তারপরও হচ্ছে বাচ্চারা খাওয়ার সময় একটু ব্যতিক্রম করবে, মানে একটু আনাউনা করবে যে এই চামড়াটা এরকম কেন। তো এই চামড়াটা ফেলে দিলে ছেলে বাচ্চাদের খেতে কিন্তু কোনো রকম দ্বিধা থাকে না, ওরা খেতে পারে। তো এই চামড়াটা থেকে গেলে আমার নিজের কাছেও খেতে একটু সমস্যা হয়, তবুও এখন আর কিছু করার নাই। তো দেখতে পাইতেছেন আমি যে টেকনিকটা অবলম্বন করছি, যদিও সেটা আমার নিজের টেকনিক না, সেটা হচ্ছে কি আমি বিভিন্ন ভিডিওতে দেখে মানে মাথায় ছিল, সেটা আজকে আমি নিজের বেলায় কাজ লাগালাম আর কি। তো এখানে আমি একটু হলুদ দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি, গরম করা পানির মধ্যে এগুলোকে আমি আবার কিছুটা সিদ্ধ করে নিয়ে নেব। আমি কিন্তু ভাবতেই পারি নাই আমি বটগুলোকে এত সুন্দর করে পরিষ্কার করতে পারবো, কারণ আমি এভাবে আর কখনোই নিই নাই। তো এভাবে পরিষ্কার করার পরও কিন্তু একেবারে ধবধবে সাদা হয়ে পরিষ্কার হয়ে গেছে, আর এগুলোকে একদম মানে একটা ব্লক আসলে হতেছে কি আমি নামাই ফেলবো, তা না হলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, বেশি সেদ্ধ করে ফেলা যাবে না। এবার এই পর্যায়ে হতেছে আমি এগুলোকে নামাইয়ে ফেলবো, মানে এমন কিছুতে ঢালবো যেন এগুলো ঠান্ডা হয়ে যায়। আর ইতিমধ্যে আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট করে রাখি, যারা কিনা এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের সাথে নোটিফিকেশান চলে যায়। তো আমি হতেছে কাটাকুটির ভিডিওটা দেখালাম না, যদি সেটা করছিলাম তবে আপনাদের সাথে শেয়ার করলাম না, সেটার কারণ হতেছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, প্রায় 11 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে, সেজন্য হতেছে কি আমি এডিট করে সেটাকে আর কেটে দিছি। আর কাটাকুটির পরও হচ্ছে সেটাকে দেখতে সুন্দর লাগতেছে। তো আমি হাতের কাছে কোনো ফলি ব্যাগ ফেলাম না, মানে ফলি ব্যাগগুলো একটু দূরে আছে, সেজন্য এখন এই ব্যাগটা শপিং করার পর যে ব্যাগগুলো আসে ওই ব্যাগটার মধ্যে রাখতেছি। যদিও এই ব্যাগগুলো ফ্রিজে রাখার পরে এগুলো হচ্ছে মানে আটকে যায় ফ্রিজের মধ্যে, এগুলো আটকে যায়। তো সব কিছু জেনে বুঝে ভুলটা করতেছি, যেহেতু আলসিয়ামও বলতে পারেন, যেহেতু হাতের কাছে আর কোনো ফলি ব্যাগ ফেলাম না, এটার মধ্যে হতেছে গিয়ে রেখে দিতেছি। আমার মতো আলসিয়া কিংবা আর এরকম আলসিয়ামও কে কে করেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি এটাকে আমার যে ফ্রিজে মাছ মাংস রাখি ওই ফ্রিজটার মধ্যে হতেছে গিয়ে জায়গা খুব কম আছে, বিভিন্ন জিনিসপত্রের জায়গা খালি নেই, সেজন্য আমি এটাকে একটু ছ্যাপটা করে রাখার চেষ্টা করতেছি। ছ্যাপটা করে রাখলে তো হয়তো কোনো এক ফাঁকে ঢুকাই দিতে পারবো, সেজন্য এরকম করে আমি ব্যাগটা করে নিলাম। ফলি ব্যাগ দিয়েও কিন্তু কীরকম করে রাখা যায়, এই যে এদিক দিয়ে একটা ফাঁক আছে, আমার ফ্রিজে কিন্তু খুব বেশি
বেশি জিনিসপত্র নাই, হচ্ছে যে বাচ্চাদের খাবার বিভিন্ন বক্সের মধ্যে ঢুকিয়ে রাখার কারণে, কিংবা কিছু কিছু সময়ে বাসি খাবার ড্রিফে রাখার কারণে জায়গাগুলো কম পড়ে গেছে আর কি। তা নাহলে এত বেশি কিন্তু জিনিসপত্র নাই আমার। তো দুপুরবেলার পর হচ্ছে গিয়ে আমি বটগুলোকে পরিষ্কার করছি। তো এখন ওইগুলো পরিষ্কার করতে করতে প্রায় বিকেল গড়িয়ে আসছে। তো আমি আর রান্নাঘর থেকে বের হই নাই, আমি রান্নাঘরে থেকে হতেছে একেবারে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে নিয়েছি। তো হচ্ছে কি, আমি হতেছে ওদের জন্য পাস্তা রান্না করতেছি একেবারে সিম্পলভাবে। ওর জন্য পাস্তাটা রান্না হয়ে গেছে, ওদের জন্য তো আমার ছোটো ছেলে কিন্তু পাস্তা খাবে না, আমার ভাই আর আমার বড় বাচ্চা কিন্তু খাবে। তো হচ্ছে আমার ছোটো ছেলের জন্য মানে অন্য কিছু করব আর সেটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। তো সে পর্যন্ত আমার পাশেই থাকুন, ভিডিওটা অফ করে চলে যাবেন না। আসলে কি আর করা, যেহেতু আমরা নতুন চ্যানেল খুলছি আপনাদের কাছে অনেক রকম রিকোয়েস্ট করতে হয়, যদিও আপনাদের অনেকের ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না এরকম রিকোয়েস্ট করা। যদিও আমি অনেক ভিডিওতে কিন্তু স্কিপ করে যাই, অনেক ভিডিওতে কিন্তু আপনাদের সাথে এই জিনিসগুলো আমি রিকোয়েস্ট করি না, আবার অনেক অনেক ভিডিওতে কিন্তু অনেক বেশি রিকোয়েস্ট করি। তো হচ্ছে ছোটো ছেলের জন্য ঝালমুড়ি তৈরি করব। তো ঝালমুড়ির জন্য আমি এখানে কিছুটা মানে শসা গাজর এ টাইপের কিছু কেটে নিয়েছি, তাকে হচ্ছে যে ঝালমুড়িটা বানাই দিচ্ছি সেইটা খেয়ে নেবে, কারণ তার একেবারে পাস্তা নুডলস ভাজা মানে এগুলো একেবারে ওর পছন্দ হয় না, যেহেতু ওর পছন্দ না তো ও যেটা খাবে আমি হতেছে গিয়ে তাকে সেটাই তৈরি করে দিচ্ছি আর কি।